हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज बैठ आज हम अपने बैग का बच्चा ये देखिए टकला বানিয়ে ছিলাম সেটা হচ্ছে পাহাড়। বাট পাহাড় বানানোর সময় হাতে প্রচুর কাদামাটি ছিল, কারণ একটা পরিষ্কার কাপড়ের মধ্যে কাদা মাখিয়ে সেটাকে শুকিয়ে পাহাড় বানিয়েছিলাম। তো হাতে কাদা থাকার কারণে তখন ক্যামেরাটা করতে পারিনি, তাই জন্য ভিডিওটা পরে করেছি। দেন বানাই রাস্তা, আমি কোনোদিন আগে ঝুলন বানাইনি, ছোটবেলায় মা বানিয়ে দিত। বড় হওয়ার পর আর বানানো হয়নি। তো প্রথম রাস্তাটা বাবা বানিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বানাতে হবে। প্রথমে দেখতেই পাচ্ছ দুদিকে দুটো শক্ত কাঠ দিয়ে মাঝখানে বালি দিয়ে আমরা রাস্তা বানাচ্ছি। তো তো আমাদের ফার্স্ট রাস্তাটা বানানো কমপ্লিট। নেক্সট রাস্তাগুলো থেকে আমরা তিনজনে মিলে বানাবো। চলো দেখি, স্টার্ট করি। নেক্সট দুটো রাস্তার জয়েনিংয়ে আমরা একটা মোড় বানাবো সার্কেল করে। তো সেটা বানানোরই প্রস্তুতি চলছে ইতিমধ্যেই। নেক্সট মা কিছু বাগান থেকে শ্যাওলা তুলে এনে দিয়েছে কাল। ওই কিছু টবের গা থেকে, মাটি থেকে কিছু শ্যাওলা তুলে এনে দিয়েছে আমাদের। তো আমরা সেই শ্যাওলাগুলিকে বসিয়ে একটু মাঠ বা একটু ঘাস বানাবার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। তারপর আমরা কিছু বালি, মানে পাথর, বালি, মাটি তিনটে মিশিয়ে একটু আমাদের মাঠের পাশ দিয়ে ছড়িয়ে দেবো, যাতে একটু দেখতে একটা মাটি মাটি লাগে। নালে তো মার্বেলের উপর সাজিয়েছি, পুরোটাই সাদা সাদা লাগবে। তো তাই জন্য আমরা বালি, মাটি, পাথর তিনটে মিশিয়ে একটু ছড়িয়ে দেব, যাতে দেখতে একটু বেশ মাটি মাটি মনে হয়। তো এখানে একটা মাঠের মতো বানিয়েছি, তো যেখানে আমরা বাজার সাজাচ্ছি। এখানে একটা মাছওয়ালা, ফলওয়ালা, সবজিওয়ালা আছে, একটা বাউলও আছে যে গান করছে। তারপর আমরা বাকি পুতুলগুলো এক এক করে সাজিয়ে দেব। এখানে একটা চাষি গরু দিয়ে লাঙল চালাচ্ছে, তারপর একটা বেলুনওয়ালা আছে, ট্রাফিক পুলিশ আছে, কিছু গাড়ি আছে, আর বাকিগুলো তোমরা দেখতেই থাকো, আমি বলবো না, তোমরা নিজেরাই দেখো। আশা করি মজা লাগবে। এছাড়া আমরা দুটো টানেলও বানিয়েছি। দেখতে পাচ্ছ এখানে টানেলের মধ্যে দিয়ে সিংহ, বাঘ, হরিণ, জিরাফ সব বেরোচ্ছে। তো এখানে আমরা একটা ট্রেন লাইনের মতো বানিয়েছি, যেখানে আমরা দুটো মালগাড়ি দিয়েছি। আমরা বালির সাথে কিছু পাথর ফাথর মিশিয়ে একটা ট্রেন লাইন বানাবার চেষ্টা করেছি। অ্যাট লাস্ট ইট ইজ দ্য ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ এখানে পুরো ঝুলনটা দেখা যাচ্ছে। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আমাদের সবার তো ভীষণ ভালো লেগেছে, আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে এটা বানাবার সময়। তো চলো, টাটা।
তো চলো টাটা। তো তোমরাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই ঝুলন তোমাদের কেমন কাটলো, তোমরাও বাড়িতে কিভাবে ঝুলন সাজিয়েছো। আর সব শেষে বলি, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে ডং করে বাজিয়ে দাও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো টাটা।